হাই, আমি রূপম। এখন কথা হবে অতি উত্তমের ট্রেলার প্রিভিউ নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো অতি উত্তমের ট্রেলার প্রিভিউ? এই ছবিটা বহুদিন ধরে পোস্টপোন হয়েছে এবং এবছর ডিসেম্বরে ছবিটা আসছে। আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসের দিন তারা এই ট্রেলার প্রিভিউটা এনেছে। এবার এই ট্রেলার প্রিভিউতে আমার কী কী খারাপ লেগেছে বা কী বিষয় নিয়ে কী মনে হয় কী ভালো লেগেছে, এগুলোতে আমি একটু পরে আসছি। তবে যখন উত্তম কুমারের ওই ডায়লগটা, ওই ডায়লগের যখন ওই পোর্শনটা আসে না, যে জুতো দফিতে বাধ্যে বাধ্যে সে উঠে দাঁড়িয়ে বলছে আমি তো আছি, ইজ ইন দ্যাট এনাফ, নায়কের ওই যে সিকোয়েন্সটা যেখানে তার স্টারডাম নিয়ে কথা হচ্ছে এবং তার জন্য অডিয়েন্স ছবি দেখতে আসবে না, এবং সুজিত মুখার্জি তার অটোগ্রাফে ঠিক এরকম একটা সিকোয়েন্স রিক্রিয়েট করেছিলেন যেখানে বুম্বাদা বলছে যে আমি তো আছি, শুক্রবার পর্দায় কে থাকবে, আমি তো আছি, তো সেই পোর্শনটাও খুব ভালো ছিল। তবে নায়কের এই যে পোর্শনটা, আরও একটা পোর্শন রয়েছে স্টেশনে দাঁড়িয়ে চা খাওয়া, তো এগুলো না মানে এরকমভাবে আমাদের মনে, বাঙালি অডিয়েন্সের মনে জায়গা করে রেখেছে উত্তম কুমার। তার এই ছোটো ছোটো পোর্শনগুলো এরকমভাবে ছেয়ে আছে, যেই কারণেই না তাকে কেউ রিপ্লেস করতে পারেনি। তো সেটা যখন আমি শুনলাম, মানে এখানে আমার অনেকগুলো জিনিস আছে যেগুলো নিয়ে কথা বলার, তবে সেই পোর্শনটা আমাকে হিট করেছে। এবার এই প্রিভিউটা আমার কেমন লাগলো, আমি যদি এক কথায় বলি তাহলে প্রিভিউটা ঠিক জমলো না, তবে আমি এই ছবিটা দেখতে চাই, ঠিক আছে? আমি এখনও পুরোপুরি আশা ছেড়ে দিচ্ছি না, আমি ছবিটা দেখতে চাই। তার কারণ এই যে প্রচেষ্টাটা, এই যে আইডিয়াটা, এটা কিন্তু খুব ভালো। মানে আমাদের এখানে যেরকম ধরনের কাজ হয় তার থেকে কিন্তু আলাদা। মানে আপনি এটা বলতে পারবেন এটা উত্তম কুমারের বায়োপিক, কারণ একটা ছবি এসেছিলো অচেনা উত্তম বলে, দেখা যায় না, টর্চার। বা আমাদের এখানে বাদবাকি এখন সবাই যেহেতু অপরাজিত বানানোর চেষ্টা করবে, এটা সেরকম ধরনের ছবি না। তো এর যে অ্যাপ্রোচটা সেটা অবশ্যই ভালো, কিন্তু যে প্রেজেন্টেশনটা, এখানে অনেকগুলো প্রশ্ন থাকে। প্রথম কথা হচ্ছে, এই গোটা ছবিটা X=2 প্রেমের মতো মনোক্রমে আসতে পারতো, তাহলে বোধহয় জিনিসটা বেটার হতো। কারণ এখানে রোটোটা আনডাউটেডলি খুব ভালো করা হয়েছে, যেরকমভাবে উত্তম কুমারের বিভিন্ন ছবির বিভিন্ন সিকোয়েন্স নিয়ে ডিজাইন করা হয়েছে সেটা খুব ভালো। ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে কালারে এবং সে মনোক্রমে রয়েছে। এবার বিষয়টা, এখন অডিয়েন্স এই এআইয়ের দ্বারা এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেছে যে অডিয়েন্স মানে এই ছোটো ছোটো জার্কগুলো চাইই না, এটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে অবশ্যই উত্তম কুমারের পোর্শনগুলো খুব দারুণভাবে ওয়ার্ক করছে, কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালারে এবং উত্তম কুমারের পোর্শনটা মনোক্রমে, তো সেখানে মনে হয় যে কেন তারা পুরোটা মনোক্রম করলো না। নিশ্চয়ই তাদের এটার জন্য একটা আলাদা করে ভাবনা রয়েছে, দেখার সেটা কীরকম করে করে। এবং এখানে মনে হয় আমার উত্তম কুমারের যতগুলো পোর্শন রয়েছে সবকটা পোর্শনই মেবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তবে আমি সেই সব অডিয়েন্সের মধ্যে পড়ি না যারা কেন উত্তম কুমারকে নিয়ে এটা হচ্ছে, এটা হওয়া উচিত না, এটা তাকে ছোট করা হচ্ছে, এটা আমার মনে হয় না, একদমই মনে হয় না। তারা যে অ্যাপ্রোচটা নিয়েছে, এখানে অনেক রিসার্চ আছে, এতগুলো উত্তম কুমারের ছবি থেকে সিকোয়েন্স নিয়ে 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 কেটে কেটে ডায়ালগের সাথে সেটা ডিজাইন করা, ডায়ালগ সেভাবে লেখা। এবং একটা জিনিস খুব ভালো করে বুঝবেন যে এই যে আই কন্ট্যাক্ট, যে একটা ক্যারেক্টার কীভাবে তাকাবে, সে কী রিয়াকশান দেবে, সেটার সাথে তৈরি করা। কারণ আমাদের এখানে তো মাইলও তো নেই এবং সেটা আনার ক্ষমতাও নেই, তো যেভাবে সেটা ট্র্যাক করা, যেটা সেভাবে ডিজাইন করা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তারা যে অ্যাপ্রোচটা নিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু এটার মধ্যে এখনও কিছু খামতি রয়েছে, এটার মধ্যে এখনও ডাউটস রয়েছে। কারণ যা এক্সপেকটেশান নিয়ে এটা দেখতে বসেছিলাম, আমার সেই এক্সপেকটেশান এটা ফুলফিল হয়নি, ঠিক আছে? কারণ এটা যদি পুরোটা মনোক্রমে হতো বা এমনটা করা হতো যে টেকনোলজির সাহায্যে উত্তম কুমারের যত ফুটেজ আছে সিনেমার সেগুলোকে কালারে কনভার্ট করা যেত, যাতে অডিয়েন্সের মনে না হয় এটা রোটো করা হয়েছে, যেমন আমার মনে হচ্ছে রোটো করা হয়েছে। রোটা ভালো করা হয়েছে, আমি আগেই বললাম, কিন্তু এটা মনে হবে কেন? যদি সেরকম জায়গায় এটা পৌঁছাতো তাহলে হয়তো আমি খুব স্যাটিসফাইড হতাম। বাট ঠিক আছে, আমি দেখতে চাই যে ছবিটা কেমন হবে, তবে আমি কিন্তু এটা দেখে স্যাটিসফাই হইনি। আমার এটা যে ভালো লেগেছে এমন নয়, তবে আমি দেখি কাজটা কেমন হয়। তাদের এই অ্যাপ্রোচটা, এই যে রিসার্চটা, সেই হিসেবে ডায়ালগ লেখা, ডায়ালগুলো ম্যাচ করা, এরকম একটা অ্যাটেম্পট, সেটাকে আমি রেসপেক্ট করছি, সেটার প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, শুভেচ্ছা রয়েছে। বাট কোথাও একটা গিয়ে এই প্রিভিউটা সেরকমভাবে জমেনি, এটা হচ্ছে মোদ্দা কথা। তো এই ছিল আমার রিয়াকশান, তোমাদের কী মনে হয় জানিও। খুব শীঘ্রই একটা ট্রেলার আসবে, এবার যেহেতু সুজিত মুখার্জি শাহরুখ খানের খুব বড় ফ্যান, জওয়ানের প্রিভিউ আসে এবং তার ট্রেলারের প্রিভিউ আসে, তো এবার দেখার পরবর্তী সময় ট্রেলারটা দেখলে কেমন লাগবে। এবং গৌরব এবং অনিন্দকে কিন্তু বেশ ভালো লাগছে, তো দেখার কেমন লাগে এর পুরো ট্রেলার এবং পুরো সিনেমাটা। ছবিটা ডিসেম্বর মাসে আসছে। তো এই ছিল আমার রিয়াকশান, তোমাদের কী রিয়াকশান জানিও। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।